গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকে দিনটাও শুরু করা যাক। আজকে আমি খুবই টায়ার্ড, দেখেই বুঝতে পারছো হয়তো। আজকেও যাচ্ছি কলেজ স্ট্রিট, যাবো মামনির এক স্টুডেন্টের অনেকগুলো বইয়ের দরকার, তো ওর বাড়িতে সেরকম কেউ নেই এনে দেওয়ার মতো, তো আমরা দুজনই যাচ্ছি আনতে। আর শিয়ালদাতে একটু দেরিও হবে, কারণ শিয়ালদাতে দুই বন্ধুও আসবে দেখা করতে, তো ওখান থেকে একবারে আমরা সব সেরে তারপর বাড়ি ফিরব। তো চলো যেটাই হোক না কেন তোমাদের সাথে তো শেয়ার করবোই, আপাতত ট্রেন ধরার জন্য স্টেশন যাচ্ছি। একদিনে ভালো কথা, না পেলে তো আবার ছুটতে হবে এই আর কি। তো চলো আসুক ট্রেন, তারপর আর এত গরম যে কলেজ স্ট্রিটে কোনো ভিডিও তো হয়নি সেটার কথা বাদ দেওয়ার, এসে যে ক্যামেরার সামনে দুটো কথা বলবো সেটাও করে উঠতে পারিনি, কারণ এসেই স্নান দান করেই আমি শুয়ে পড়েছিলাম, আর পাচ্ছিলামই না, এতটা গরম বাইরে আর এতটাই রোদ। দুর্গাপুর আসানসোলের ওদিকে নাকি কালকে রাতে বৃষ্টি হয়েছে, দুর্গাপুরে হয়েছে কিনা বলতে পারবো না, আসানসোলে হয়েছে, তো আমাদের এখানে তো কোনো বৃষ্টি ফৃষ্টির দেখাই নেই। আর যা হয়েছিল আগে হয়েছিল, তখন ভাসিয়ে দিয়ে চলে গেছে, এখন কোনো বৃষ্টিই নেই। আর তো এতটাই গরম যে আর ক্যামেরার সামনে আসাই হয়নি, কালকে দুটো কথা বলা হয়নি গিফট দেখানোর টাইমে, আমি ভুলেই গেছিলাম একদম, আর সেটা মনে পড়ার পর খুব খারাপ লেগেছে নিজেরই। তোমাদেরকে যে সায়ন্তকে দেখাচ্ছিলাম বাচ্চা পুচকে, ও আমাকে রাখি পরিয়েছি বলে 100 টাকা দিয়েছিল, সেটা আমার কালকে সত্যিই মাথায় ছিল না বলার টাইমে বা গিফট দেখানোর টাইমে। যাই হোক না কেন, এই মানে ওর থেকে টাকাটা নেওয়াটা বড় কথা নয়, আমি নেইনি বলেও কাঁদছিল প্রথমে, তারপর নিয়েছি। মানে এগুলো ভালো লাগে যে ওরাও মানে ও এতটা ভাবে যে দিদিকে আমি রাখিতে কিছু দেবো, হয়তো ও আটটু বড় হলে বোধহয় ওর মাকে নিয়ে কিনতেই বেরিয়ে যেত, সেগুলো আলাদা বিষয়, যাই দিক না কেন একটা চকলেট দিলেও ভালো লাগে। তো আর ভাইয়া মানে আমার যে অ্যাপিদি বলি, অ্যাপিদি ভাইয়া, ওই ভাইয়া আমাকে একটা কুর্তি দিয়েছিল, যদি আজকে ফটোটা ফোনে আছে কিনা আমি বলতে পারবো না, যদি থেকে থাকে তাহলে আমি অ্যাড করে দেবো আজকে কুর্তিটাকে। কালকে দেখানোর টাইমে আমি মুখে বলেও ছিলাম ওকে যে আমি অ্যাড করব এডিট করার টাইমে, আর খেয়াল নেই, কারণ কালকে খুব তাড়াতাড়ি এডিট করে খুব তাড়াতাড়ি আমি আপলোড করার কথা ভাবছিলাম, তো ওই জন্য একদম খেয়াল নেই। আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে এই দুটো গিফটের কথা, কালকে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো, যেটা আমার সত্যিই খুব ভুল হয়েছে, খারাপ হয়েছে, তো আজকে ওই জন্য বলে দিলাম তোমাদেরকে। তো চলো এবার দেখি টিফিন টিফিন কিছু খাওয়া যায় কিনা, কারণ ওরও খিদে পেয়ে গেছে, দুপুরে আজকে আমরা ভাত খাইনি আর কি, তো রাতে ভাত খাবো আর রাতে রান্নাও করতে হবে কিছুটা, তোমাদের সাথে শেয়ারও করবো তখন। তো চলো এখনকার মতো টিফিন টিফিন কি খাই বা কি না খাই তোমাদেরকে সবটাই দেখাবো। তো আসছি একটু বাদে। এই কুর্তিটাই ভাইয়া আমাকে দিয়েছিল যেটার কথা তোমাদেরকে বলছি। এই দেখো আমাদের সন্ধ্যের টিফিন এসে গেছে, এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, দুজনের দুটো মানে দুটো ছিল, এটা একটা প্লেট, তো ওর আর আমার প্যান ফ্রাইড মোমো, আর মামনির জন্য হচ্ছে স্টিম মোমো আর স্যুপ, মামনিটা খেতে খুব ভালোবাসে। তো চলো সন্ধ্যের টিফিনটা সেরে নিই। আমার খাওয়া হয়ে গেছে কিন্তু দাদার এখনো হয়নি, চলছে আর কি, এখনো রয়ে গেছে ওরটা। সুন্দর একটা ঝাল ছিল, যেটা মানে খুব ঝালও না আবার ঝালটা খুব কম এরকমও নয়, এখন একটু একটু রয়েছে আমার জিভে ঝালটা, তো খুব ভালো বানিয়েছিল যারা বিরাটি বেলঘড়ি আর রথতলা এরা থাকো, আমরা জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম চলে এসছে, তারা একবার ট্রাই করতেই পারো, দোকানটার বেলঘড়িয়াতে, পার্বণ নাম দোকানটা, জোম্যাটোতে পার্বণ বলেই এসেছিল, তো দোকানটার নাম পার্বণ, তো একবার ট্রাই করে দেখতে পারো। আমরা প্যান ফ্রাইড আর স্টিম মোমো খেয়েছি, 6 পিস করে দিয়েছিল এক একটাতে। আর দাম কিরকম নিয়েছিল প্যান ফ্রাইডটা কত? 120 টাকা। প্যান ফ্রাইডটা 120 টাকা নিয়েছে আর স্টিমটা 95।
95 টাকা নিয়েছে, তো রিজনেবলি ঠিকঠাকই আছে। ওয়াও মোমোর মতনই, পুরো টেস্টটা সত্যিই তাই ওয়াও মোমোর মতনই। আর ভেতরে চিকেন পিসেস গুলো প্রচুর ছিল, এমন নয় যে পেঁয়াজেই ভর্তি ছিল, খুব ভালো খেতে। সেটা একদিন ট্রাই করতে পারো। তো এই আর কি, রাতে রান্নাটাও একটু বাদে যাব করতে, এখন সবে 7টা বাজে, এখনই গিয়ে কি করব করে দেখি। যেহেতু আজকে ভাত ডাল অনেক কিছু হবে, তো 8টার দিকে যাব, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি একটু ঘরের কাজগুলো করে নিই, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলো একটু গুছিয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণ আগেই এসেছি। এদিকে পটলটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওদিকে চাল ঠালও ধুয়ে ফেলেছি, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই চলছে। আর আমার জন্য একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এসব রেখেছি আর কি, মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগে তাই জন্যে। আপাতত এখন সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ডালটা করব, বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবারও গল্প করবো। রান্না সবে মাত্র কমপ্লিট হলো, এখানে রয়েছে মামুনি দুটো রুটি, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পটল ভাজা, মাছ ভাজা আর ডালটা, আর এখানে রয়েছে আমার ডাল আর আলু সেদ্ধটা। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া সেরে এসে এই বসলাম জাস্ট। তো তোমাদের সাথে আজকের পুরো দিনটাই শেয়ার করলাম। সত্যি বলতে কালকে পিসি বাড়ি, আজকে কলেজ স্ট্রিট, পুরো মানে আজকের দিনটা তো পুরো ভাজা ভাজা হয়ে গেছি রোদে। আর কি দেখাবো, কলেজ স্ট্রিটে ভেবেছিলাম যে একটু ভালো করে ভিডিও করব বা কিছু করব, আর সম্ভবই হয়নি। যেরকম ভিড়, লোকের মাথায় লোকে খাচ্ছে, কেউ দেখলে বোঝার উপায় নেই যে বাইরে করোনা। হ্যাঁ অবশ্যই তোমরা বলবে যে দিদি তুমিও তো বেরোচ্ছো, হ্যাঁ আমিও বেরোচ্ছি, সবাই সবার নিজস্ব কাজেই বেরোচ্ছে। তবে সেটাই বলতে চাইছি যে বাইরের দৃশ্যটা দেখলে কেউ বলবে না যে করোনা চলছে বা কিছু, এই করে করেই হয়তো বেড়ে যাচ্ছে কেসেস। এখানে কিরকম কি আমি জানি না, ব্যাঙ্গালোরের খবর পেলাম যে আবারও বেড়েছে কেসেস, তো এখানেও বোধহয় বেড়ে গেছে, কমার তো কোনো জায়গা দেখছি না। তবে হ্যাঁ, বেশিরভাগেরই ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, একটা ডোজ তো বেশিরভাগ মানুষেরই হয়ে গেছে। তো ওই জন্য বলবো না, ডবল ডোজ হয়ে গেলেও অনেকেরই করোনা তারপরেও হচ্ছে। যাই হোক না কেন, ওই আর কি মনের একটা শান্তি যে ভ্যাকসিন নেওয়া হয়েছে, এই সবই। তো যাই হোক, আজকের মতো আর বকবক করছি না, আমার বকবক থেকে তোমাদের কানটাকে এবার শান্তি দিচ্ছি। আমি নিজেও একটু শান্তি পাই, এবার একটু ঘুমিয়ে নিই, কালকে আবারও আসবো বকবক করতে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। তো চলো টাটা, গুড নাইট। আজকে কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার পাশে আছে, আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা।